এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, যারা একটু লাইট কালার পছন্দ করেন। ওকে, ব্লু কালার লাভার আছেন, হোয়াইট লাভার যারা আছেন, এক কালারের ভিতরে আমাদের কাছে পাবে হচ্ছে 100টার উপরে কালার। এই যে এটা হচ্ছে মেইন কালার, এটা হচ্ছে আপনার কাঠ কালার। অনেকের বাসায় হচ্ছে কাঠের ফার্নিচার থাকে, শৌখিন মানুষ যারা তারা কিন্তু কাঠের ফার্নিচার গুলো নেই, ডিজাইন করা নকশা করা, তাদের সোফা গুলো আপনার পুরাতন হয়ে যায় বা বার্নিশ নষ্ট হয়ে যায়, তাদের জন্য হচ্ছে কালারে ম্যাচিং করে এই কাট কালারটা। এই যে দেখেন মেসেজের রিপ্লাই দেওয়া হচ্ছে, সবাই আপুরাও আছে এখানে নাকি? এখানে আপুরা ভাইয়ারা সবাই আছে, সবাই সাপোর্ট দেয়। আপনারা হচ্ছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমাদের সাপোর্ট টিম অ্যাক্টিভ থাকে। ওকে, রাবারটাও দেখি মোটা দেখি, মোটা। এটা হচ্ছে 5টা সেলাই দেওয়া থাকবে, 5টা সেলাই না, এটা লাইফ টাইম আপনার হচ্ছে সিলি গ্যারান্টি। ওকে, দেখেন এই দেখেন কালার গুলো দেখেন, এটা হচ্ছে ডিপ পিঙ্ক স্টাইপ, এটা হচ্ছে সুইট মেরুন স্টাইপ, প্রত্যেকটা পার্পল স্টাইপ, খুবই গর্জিয়াস ভাই। অরিজিনাল প্রোডাক্ট গুলো সবসময় গ্লেসি থাকে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার কফি অ্যান্ড ব্রাউন স্টাইপ। ওকে, প্রত্যেকটা কালারই খুব সুন্দর লাগতেছিল, প্রত্যেকটা কালারই হচ্ছে গর্জিয়াস। যে অরিজিনাল প্রোডাক্টটা সবসময় গ্লেসি থাকে, চকচকা থাকে, এটা হচ্ছে আপনার প্রতি পিস 400 টাকা করে উপরে সমান থাকবে রেগুলার চেয়ার। আরে নাইম ভাই, দুশ্চিন্তা করে যে এরকম একটা প্রোডাক্ট অর্ডার দেবো কিভাবে, দামি সোফা দেশে কিনে রেখে গেছে, বিদেশে চলে গেছে, পুরাতন হয়ে যেতেছে, পুরাতন হয়ে গেছে। ওই সোফাটাকে পুরাতন সোফাকে নতুন করার জন্য বা নতুন সোফাকে নতুন রাখার জন্য কভার গুলো ইউজ করবে। আচ্ছা, তবে সরাসরি যদি আমাদের দর্শকরা আপনাদের শপে বা প্রতিষ্ঠানে আসতে চায় কিভাবে আসতে হবে? আমাদের সরাসরি যদি ফিজিক্যাল শোরুমে আসতে চায় তাহলে হচ্ছে ঢাকাতে আসতে হবে, ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর, 19 নম্বর রোড, হাউস নম্বর 27। আচ্ছা, সরাসরি এসে হাতে ধরে যে দেখেন কত কালার আছে। প্রতিষ্ঠানের নামটা যদি বলে দিতেন। আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে আপনার ড্রিম ডেকোর বিডি। ওকে, তা দর্শক স্ক্রিনগুলো নাম্বার দিয়ে রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সার্ভিস তো 24 ঘন্টা দিতে পারবেন নাকি? 24 ঘন্টা আমরা সার্ভিস দিতে। আচ্ছা, প্রবাসী ভাইতে কোনো টাইম টেবিল নাই? কোনো টাইম টেবিল নেই, সমস্যা নেই। বাংলা আপনার হচ্ছে বাংলাদেশের রাতের 12টা 1টা পর্যন্ত আমরা সার্ভিস দিই। ওকে, আমাদের হাতে অল টাইম ফোন থাকে, অল টাইম। জাস্ট 1 সেকেন্ডের ভিতরে আপনি মেসেজটা দিবেন, রিপ্লাই পেয়ে যাবেন। তো প্রবাসী ভাইরা তো এখন দুশ্চিন্তা আরো আছে ভাই। কি দুশ্চিন্তা বলেন, কিভাবে মেজারমেন্ট করে আমি পাঠাই দেব? এটা মেজারমেন্ট লাগবে না ভাই, জাস্ট হচ্ছে প্রবাসী ভাইরা একটা হচ্ছে ফার্নিচারের ছবি তুলে আমাদের ডিসপ্লে দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ফার্নিচারের ছবিটা, তাহলে হচ্ছে ওই ডিজাইন অনুযায়ী 4 থেকে 5 দিনের ভিতরে কাস্টমাইজ করে রেডি করে দেবো। আচ্ছা, কাস্টমাইজ যেই ডিজাইনে ছবি দিবে সেই ডিজাইনে বানানো দেওয়া হবে, ওটা অন্য সোফাতে ফিটিংস হবে না। ওকে, যে ডিজাইন চাই, যে ডিজাইন চাই। আর কালার কি অনেক আছে না ভাই? হিউজ পরিমাণে কালার আছে ভাই, কালার শেষ করা যাবে না ভাই, যার যে কালার পছন্দ। 1 মিনিট কথা কইতে কইতে আপনি এন্ড ফিটিং করে লাইলেন, ফিটিংস করা শেষ। ওরে, দেখেন এখন দেখেন আপনার হচ্ছে পুরো, এই যে দেখেন ফোমের স্টিক গুলো একটু বের হয়ে আছে, এটা কিন্তু একটু সময় নিয়ে করলে কিন্তু এটা বোঝা যাবে, দেখা যাবে না, দেখা যাবে না, একটু ভিতরে ঢুকাই দিলে বেশি করে ভিতরে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, ঝালরও তো আছে ভাই, ঝালর ছিল তো আছে। এই যে দেখেন এটা লুকটা বা এটা সৌন্দর্যটাই হচ্ছে ঝালরের ভিতরে ভাই, এদিকে কুচি কুচি। হ্যাঁ, এটা যদি আপনার হচ্ছে কেউ সোফার সাথে ডাইনিং টেবিল বা চেয়ারের সাথে ম্যাচিং করে নিতে চায় তাদের জন্য হচ্ছে এই কভার গুলো ভাই। আমি জিপসামের ভিডিও করতে যাই, এসি তো দেখি ভাই, এরকম কভার ভাই এটা কি সম্ভব? সব একটা রুমে যত ফার্নিচার আছে সাপোজ এই কালার দিয়ে নেবেন যেটা পরানো আছে ডিপ মেরুন, এটা দিয়ে আপনার একটা রুমে যত ফার্নিচার আছে সব ফার্নিচার ভাই। অনেকে টিভিতেও দেখে ভাই, দেখেন ভাই আমার চেয়ারের ভিতরে হচ্ছে প্রিন্টের কভার পরানো, প্রিন্টের কভার, এই প্রিন্টের কভারও কিন্তু আমরা সেল করি। এরকমও করা সম্ভব ভাই? হ্যাঁ, এরকম ভাবে কাস্টমাইজ করে। দেখুন বাস্তব, ওরে ভাই এটা তো বাস্তব দেখতে, উনি দেখে মনে হচ্ছে অবাস্তব, ধরে দেখতেছি বাস্তব। আচ্ছা, তা ভাই কালারগুলো যদি একটু দেখিয়ে দিতেন। আচ্ছা, কালারগুলো দেখাই, এক কালারের ভিতরে হচ্ছে আমাদের কাছে পাবে হচ্ছে 100টার উপরে কালার, 100টা কালার, 100টার উপরে কালার। আপনার হচ্ছে পার্সোনালি যে কালার পছন্দ সেই কালার দিয়ে বানাই দিব। আচ্ছা, যেমন আমার পার্সোনালি পছন্দ হচ্ছে গ্রিন কালার, লেমন কালার, এগুলো পছন্দ আর কি। তো আপনারও পছন্দ থাকতে পারে, যেই কালার পছন্দ সেই কালারই দেওয়া যাবে, দেখেন কালারের অভাব নেই। আচ্ছা, কালারগুলো এক এক কালার দিয়ে দেন এবং প্রাইসটা আমরা পরে জানবো, আগে কালারটা বলে দিব। হ্যাঁ, দেখেন এটা পরানো আছে, এটা হচ্ছে ডিপ মেরুন কালার। এখানে কিন্তু ডিসপ্লের পিছনে আপনারা যারা আছেন দর্শকরা আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা সস গুলো পরাইলে কি রকম লাগে। যেমন আমি একটা 2 সিটের পরাইছি, এখন বুঝতে পারতেছেন লুকটা কি রকম। তো এগুলোর প্রত্যেকটা পরানো কিন্তু ছবি আছে আমাদের কাছে। আচ্ছা, জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের নক দিবেন, আমরা এগুলো প্রত্যেকটা পরানো ছবি দিয়ে দিব। ওকে, তাইলে হচ্ছে বুঝতে পারবেন কি রকম লাগবে আপনার ফার্নিচারে পরাইলে। এই দেখেন কালার, রেড মেরুন কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, যারা একটু লাইট কালার পছন্দ করেন। ওকে, ব্লু কালার লাভার আছেন, হোয়াইট লাভার যারা আছেন, ব্ল্যাক কালারও কিন্তু আছে ভাই, ব্ল্যাক কালারের এখানে সসটা নাই তবে ব্ল্যাক কালারও হবে। এটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালার, এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার, লাইট কালার, আকাশী কালার এক কথায়। ওকে, এটা হচ্ছে সিলভার কালার, সিলভার কালার, সিলভার কালার, এটা হচ্ছে অলিভ কালার, এটা হচ্ছে নেভি কালার। ওকে, এটা হচ্ছে পেস্ট কালার, কালার, এটা অরেঞ্জ কালার, অরেঞ্জ। এই যে এটা হচ্ছে মেইন কালার, এটা হচ্ছে আপনার কাঠ কালার। অনেকের বাসায় হচ্ছে কাঠের ফার্নিচার থাকে, শৌখিন মানুষ যারা তারা কিন্তু কাঠের ফার্নিচার গুলো নেই, ডিজাইন করা নকশা করা, তাদের সোফা গুলো আপনার পুরাতন হয়ে যায় বা বার্নিশ নষ্ট হয়ে যায়, তাদের জন্য হচ্ছে কালারে ম্যাচিং করে এই কাট কালারটা বা হচ্ছে গোল্ডেন কালার যেটা বলেন। ওকে, ঠিক আছে, দেখেন প্রত্যেকটা ঝালর সিস্টেম, প্রত্যেকটা ঝালর সিস্টেম থাকবে। ঝালর গুলো এখানে কিন্তু দেখেন কিরকম সুইং করা, জাস্ট সসের কারণে। আর আমাদের ঝালর গুলো থাকবে এইরকম সুইং করা,
অনেক ঘনত্ব কুচি থাকবে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর লাগবে ভাই। এটার ভিতরে কি অরিজিনাল ডুপ্লিকেট ভালো? অবশ্যই অবশ্যই ভাই, বাংলাদেশে এমন কিছু নাই যে কপি নাই। কপি নাই, ঠিক আছে, সবকিছুই কপি। বাংলাদেশে তো কপির ওস্তাদ, কপির ওস্তাদ। আচ্ছা, মানে মাস্টার। ওকে, মেড ইন জিঞ্জিরা। আচ্ছা, মেড ইন জিঞ্জিরা। এটা হচ্ছে আপনার অ্যাশ গ্রে কালার, এটা হচ্ছে মিল্ক কফি কালার। প্রত্যেকটা কালার তো প্রত্যেকটা কালার হচ্ছে আইকেচি কালার। ওকে, দেখেন এটা হচ্ছে জাম কালার বা পার্পল কালার, এটা হচ্ছে বেগুনি কালার, বেগুনি কালার, এটা হচ্ছে লেমন কালার, লেমন কালার। কালার আরো আছে ভাই, আরো কালার আছে, যে বললাম না ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটাও আছে। যারা হচ্ছে ব্ল্যাক কালার ফার্নিচার, ব্ল্যাক কালার দিয়ে নিতে চান, তাদের জন্য ব্ল্যাক কালারটা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্টেপের ভিতরে কিছু দেখা দেন না ভাই। এই যে দেখেন স্টেপ কালার এখানেও আছে, এখানেও আছে, আমি একটা দেখাই, ওটার ভিতরে দেখাইলেও শেষ হবে না। দেন স্যাম্পলের কিন্তু শেষ নাই, শেষ নাই ভাই। জাস্ট হচ্ছে স্ক্রিনের নাম্বারটা দেয়, আপনারা মেসেজ দিবেন বা ফোন দিবেন, আমরা এগুলো প্রত্যেকটা পরানোর ছবি দিয়ে দেব আপনাদের। আচ্ছা, খুবই গর্জিয়াস ভাই, অরিজিনাল প্রোডাক্ট গুলো সবসময় গ্লেসি থাকে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর যেটা লোকাল ফেব্রিক সেটা কিন্তু মরা মরা থাকে, মরা মরা থাকবে। হ্যাঁ, নরমালি আপনারা বাজার থেকে যখন কাপড় কিনতে যান, হাত দিয়ে ধরে কিন্তু বুঝেন যে কাপড়টা ভালো নাকি খারাপ, আমাদের ফেব্রিকটা ধরলে বুঝতে পারবেন। আচ্ছা, আর আমি তো মুখে বলতেছি, একটু পরে আমি হাতে কলমে দেখাই দিব। ওকে, এটা হচ্ছে ভায়োলেট স্ট্রাইপ, ওকে, এটা হচ্ছে পার্পল স্ট্রাইপ, সরি, এটা হচ্ছে মেরুন স্ট্রাইপ, এটা হচ্ছে পিঙ্ক স্ট্রাইপ। আচ্ছা, এটা হচ্ছে আপনার কফি এন্ড ব্রাউন স্ট্রাইপ। ওকে, প্রত্যেকটা কালারই খুব সুন্দর লাগতেছে ভাই, প্রত্যেকটা কালারই হচ্ছে গর্জিয়াস স্ট্রাইপ কালারগুলো। দেখেন স্ট্রাইপ আপনার হচ্ছে রুমটা একটু সাজানো গোছানো থাকে, আপনার হচ্ছে কালার করা থাকে, তাদের জন্য হচ্ছে মাল্টি কালার গুলো। রেগুলার সোফা যদি উপরে সমান থাকে, যেমন আমার সোফাটা হচ্ছে রেগুলার সোফা, আপনাদের বাসা যদি উপরে সমান থাকে, ফোমের সোফা থাকে, প্রতি সিট হচ্ছে এক কালার দিয়ে 600 টাকা করে, এক কালার দিয়ে 600 টাকা। এখন আপনার বাসায় হচ্ছে 2 সিটের 2টা আর হচ্ছে 1 সিটের 1টা, 5 সিট, সেক্ষেত্রে আপনার এই রেগুলার সোফার প্রাইসটা আসবে এক কালার দিয়ে 3000 টাকা। আচ্ছা, অনেকের বাসায় ভাই 3-1 থাকে, 3-1 তাহলে হচ্ছে 3600 টাকা আসবে, 3600 টাকা। আচ্ছা, এরকম ভাবে যত সোফা হবে 600 দিয়ে গুণ। অনেকের বাসায় কর্নার থাকে, এল শেপ থাকে, ডিমান থাকে, কর্নার সোফা থাকে, এল সোফা থাকে, ডিমান থাকে, সোফা কাম বেড থাকে, ওগুলোর হচ্ছে প্রাইসটা আপনার প্রতি সিট হিসাবে প্রাইসটা আসবে, প্রতি সিট হিসাবে আসবে। কর্নার সোফা থাকে হচ্ছে 2-1 কর্নার বক্স, 7 সিট থাকে, 7 সিটে 4200 টাকা, 6-42 টাকা। ওকে, ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের প্রাইসটা ফিক্সড করা থাকে, আপনি যেই ফার্নিচারের ছবি দিবেন ওই ফার্নিচারের। ভাই, কর্নারের সাথে তো ম্যাগাজিন টেবিলও থাকে ভাই, কর্নারও থাকে ভাই। হ্যাঁ হ্যাঁ, থাকে সবগুলোর দাম, সব সব এভরিথিং এভরিথিং। মানে হচ্ছে জাস্ট আমি আপনার আমার সোফা, আমার ওই চেয়ারের ছবিটা দিয়ে বুঝাই দিলাম যে আমার সোফাটা যেরকম, চেয়ারটা যেরকম ভাবে কাস্টমাইজ করা আছে, সেম ভাবে আপনাদের ফার্নিচার গুলোতেও এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো ফার্নিচার। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এটা তো রেগুলার সোফার প্রাইস বললাম, যেটা হচ্ছে কারো বাসায় কাঠের সোফা থাকে, আচ্ছা, নকশা করা, ডিজাইন করা, একটু কিং সাইজ থাকে, ভিক্টোরিয়া থাকে, হ্যাঁ, ওগুলো হচ্ছে প্রতি সিট এটা দিয়ে 700 টাকা করে, 700 টাকা করে। এখন আপনার যত সিট হবে, 5 সিট হোক, 10 সিট হোক, 100 সিট হোক, 700 দ্বিগুণ দিবেন, 700 দ্বিগুণ দিলে হবে। আর কোশন বালিশের প্রাইস, টি টেবিলের প্রাইস, এগুলো হচ্ছে আপনার সাইজের উপর প্রাইসটা ডিপেন্ড করে, তো ছবি দিবেন, আমরা প্রাইসটা বলে দেব। আচ্ছা, আর স্টেপের ভিতরে নিলে ভাই, স্টেপের ভিতরে নিলে আপনার রেগুলার সোফার ক্ষেত্রে 100 টাকা করে বাড়বে, 100 টাকা করে, মানে 700 টাকা, এটা 600 টাকা ছিল, এটা 700 টাকা, এটা হবে 700 টাকা রেগুলার সোফা, 5 সিট হলে 3500 টাকা, ভিক্টোরিয়া সোফার ক্ষেত্রে 100 আরো 100 টাকা বাড়বে, 800 টাকা করে, 800 টাকা করে কিং সাইজ সোফা, ভিক্টোরিয়া সোফা যেটা বলার কি। আচ্ছা, আপনার 5 সিট হলে 4000 টাকা আসবে। এখন আপনার যত সিট হোক, 100 সিট হোক, 1000 সিট হোক, 800 দিয়ে গুণ দিবেন। ওকে, আর এই যে চেয়ারের ক্ষেত্রে ভাই, চেয়ারের ক্ষেত্রে হচ্ছে আপনার কেউ যদি ডাইনিং টেবিলের সেট, এটার কিন্তু কালার আছে, এই যে আপনার যে কালার সসগুলো আছে না, এইভাবে আপনার সোফার সাথে ডাইনিং টেবিলের সেটও ম্যাচিং করে নিতে পারবে, ম্যাচিং করে নিতে পারবে না। যেমন হচ্ছে আপনার এই চেয়ারটা রেড মেরুন কালার দিয়ে আছে, এটা হচ্ছে আপনার প্রতি পিস 400 টাকা করে, উপরে সমান থাকবে রেগুলার চেয়ার, এক কালার দিয়ে, এক কালার দিয়ে। এখন আপনার যত পিস চেয়ার হোক, 6 পিস হলে 2400 টাকা, এটা নিচ পর্যন্ত ঢেকে গেছে, একদম 2 ইঞ্চি উপরে থাকবে, দেখেন এই যে 2 আঙ্গুল, আপনার ফ্লোরের সাথে ঝালরটা ঘষা খাবে না, ময়লা পড়বে না, মোছার সময় আর কি। হ্যাঁ, আজকে কোনো সমস্যা নেই, ঝাড়ু দেওয়ার সময় মাথায় খুব ভালো বুদ্ধি আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কিং সাইজ চেয়ার থাকে, একটু নকশা করা, ডিজাইন করা, ওই ক্ষেত্রে আপনার এই সলিড কালার দিয়ে 50 টাকা বাড়বে, 50 টাকা বাড়বে, 450 টাকা করে। আচ্ছা, তা ভাই, এখন আর একটা বিষয় আছে যে আমরা অনলাইনে যারা ভিডিও করি বা আমাদের মতন যারা দর্শক আছে অর্ডার দিতে চায়, একটা বিভ্রান্তিতে পরে যে অনেক সময় রেসপন্সই করতে চায় না। একটা কথা আমি বলি, যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে আসতে হবে ড্রিম ডেকর বিডিতে, ঠিক আছে, আমাদের শোরুমে আসতে হবে। ভাই, আপনার সার্ভিস টিম কেমন সার্ভিস দিচ্ছে? সার্ভিস টিম আমি দেখাই দিব, এখনই দেখাই দিব, চলেন এখনই দেখাই দিই। সার্ভিস টিম 24 ঘন্টা আমাদের সার্ভিস দেই আমরা, 24 ঘন্টা মানে হচ্ছে আপনি 1 সেকেন্ডের ভিতরে রিপ্লাই পাবেন,
এরকম বড় ব্যাগ আকারে পাবে, এই যে দেখেন এইভাবে ক্যারি করে নিতে পারবে। এইভাবে আপনারা হচ্ছে কভারটা ইউজ করবেন না, দেখেন আমাদের মালিকের ছবি সহ অরিজিনাল তুর্কি লোগো লাগানো থাকবে। এইভাবে হচ্ছে ব্যাগটা পাবে, যদি কভার ইউজ করতে মন না চায় ধুয়ে ওয়াশ করে, যদি ব্যাগ সিরা ফাটা পায় ভাই, সিরা ফাটা পাইলে আমরা দিয়ে দিব সমস্যা, আবার মানে চেঞ্জ হবে না ভাই, ব্যাগ নিয়ে ওইগুলা সেসরামি করি, মানে কনফিউজ থাকে না যে ব্যাগটা ছিড়ছে, মানে কোনো ডুপ্লিকেট করছে, ওইটা হয়তো ভাই ক্যারিং করার সময় একটু ছিড়ে যেতে পারে, ওকে এটা বলা যায়। আচ্ছা আমরা কিন্তু এখন সার্ভিস টিমটা দেখি দেওয়ার চেষ্টা করছি দর্শক, সবাই লাঞ্চ টাইম তো চলে গেছে, এই যে দেখেন এই পাশে হচ্ছে আমাদের সার্ভিস টিম, লাঞ্চ টাইম লাঞ্চ করতে গেছে, কিছু জন আছে তারা কিন্তু এই যে দেখেন অল টাইম কিন্তু স্ক্রল করতে থাকে আপনাদের মেসেজের আশায়, এই যে দেখেন মেসেজের রিপ্লাই দেওয়া হচ্ছে, সবাই আপুরাও আছে এখানে নাকি, এখানে আপুরা ভাইয়ারা সবাই আছে, সবাই সাপোর্ট দেয় আপনারা, হচ্ছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমাদের সাপোর্ট টিম অ্যাক্টিভ থাকে, ওকে ছবি তুলবেন, ছবি তুলে আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন। আর একটা বিষয় হচ্ছে ডেলিভারি সিস্টেমটা সারা বাংলাদেশে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত টাকা দিতে হবে না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে, হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস দুইটাতে নিতে পারবেন, ওকে। আর সরাসরি ফিজিক্যালি আমাদের শোরুমে আসতে হলে উত্তরা ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর 19 নম্বর রোড 27 নম্বর হাউসে আসতে হবে, 27 নম্বর হাউসে, হাতে কলমে দেখতে চান। আচ্ছা খুব ইজি লোকেশন, খুব ইজি লোকেশন, আর অরিজিনাল লোকাল প্রোডাক্ট আমি দেখাই দিই, অরিজিনাল লোকালের ভিতরে তফাৎটা কি ভাই এটা যদি একটু বুঝিয়ে দিতেন, তার মধ্যে এদিকে আমরা একটু দেখতে পাচ্ছিলাম এদিকে স্টেপের অভাব, এই যে দেখেন অরিজিনাল এবং লোকাল প্রোডাক্টটা হচ্ছে এই যে এইভাবে আমি আমি দেখে বুঝবো ভাই, উপরে হ্যাঁ অবশ্যই, যে একটু ভাই চোখে দেখলেই, খালি চোখে দেখলেই বোঝা যায় আপনার সবসময় কালারটা একটু মরা কালার। আর যেটা আমি ওই যে ফার্স্টে বললাম না, কালার সোর্স দেখানোর সময় যে অরিজিনাল প্রোডাক্টটা সবসময় গ্লেসি থাকে, চকচকা থাকে, লাইটই থাকে, ফেব্রিক হাতে কি বুঝতে পারবো? অবশ্যই ভাই, আপনি হাত দিয়ে কাপড় কিনতে গেলে হাত দিয়ে কাপড় ধরেন না, এই সব কাপড় আপনি হাত দিলে বুঝতে পারবেন, এই দেখেন এটা গ্লেসি আছে, চকচকা আছে, এটা মোটা লাগতেছে, মোটা এটা হচ্ছে পাতলা, দেখ এই যে দেখেন কাপড় সুতি উঠে শিলি উঠে গেছে, এরকম লাগতেছে না, তারপর হচ্ছে ঝালরটা মরা মরা থাকবে, এটা টান দিলে বাচ্চারা টান দিলে ছুটে যাবে, আর আমাদেরটা আপনি টান দিয়ে সারাদিন ঝুলবেন, ঝুলনি খাবেন, আপনার তিনটা সেলাই দেওয়া থাকবে, চিকন থাকবে, আর আমাদেরটা কিন্তু মোটা, অনেক ক্যামেরার ভিতরেই বোঝা যেতেছে, আর অরিজিনালটা চিনবেন। আর একটা বিষয় হচ্ছে এই যে ওই যে একটু আগে ব্যাগের ভিতরে লোগো দেখালাম না বাইরে প্যাকিং করা, ওইটা তো লোগো থাকবেই, আর ফেব্রিকের ভিতরেও লোগো থাকবে, এই জিনিসটা আপনারা দেখে নেবেন। আচ্ছা বাংলাদেশে কিন্তু আপনার লোকাল ফেব্রিকে ভরা ছড়ে ছড়াই গেছে পুরো, নকলের ভিতরে এই যে নকলটা আমরা অন্য একটা পেজ থেকে অর্ডার করছি, অর্ডার করে রেখে দিছি জাস্ট কাস্টমারকে, আমরা অরিজিনালটা যে বিক্রি করি এটা বোঝানোর জন্য, বোঝানোর জন্য, কারণ একটা ফেব্রিক হাতে ধরলে বুঝতে পারবেন না, যখন যতক্ষণ পর্যন্ত না লোকাল ফেব্রিকটা ধরবে, দুইটা জিনিসই একসাথে একসাথে রাখা হবে না, ঠিক আছে? তো এর জন্য ভিডিওর ভিতরে এ টু জেড ক্লিয়ার করে বলে দিছি, তো আপনারা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে লোকালটা কিনবেন 400-500 টাকা কম দিয়ে, নাকি অরিজিনালটা কিনবেন 400-500 টাকা বেশি দিয়ে, ওকে, এটা সম্পূর্ণ আপনাদের রেসপন্সিবিলিটি। তো দর্শক ভিডিও ডিসক্রিপশন নাম্বার দাও আছে, যোগাযোগ করবেন, চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন, প্রবাসী ভাইরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, 24 ঘন্টা কিন্তু আপনারা সার্ভিস নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।